রোজায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস চলবে যেভাবে রমজান মাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানের ক্লাস কিভাবে চলবে তা জানিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, কোভিড-19 পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সময়সূচি নির্ধারণ করা হলো। এক শিফটের প্রতিষ্ঠানে সকাল 9:30 থেকে দুপুর 1টা এবং দুই শিফটের প্রতিষ্ঠান প্রভাতী সকাল 8:30 থেকে বেলা 11:10 ও দিবা 11:30 থেকে দুপুর 2:10 পর্যন্ত ক্লাস চলবে। দুই শিফটের জন্য প্রতিদিন 4টি ক্লাস ও এক শিফটের জন্য প্রতিদিন 5টি ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্ব-স্ব রুটিন প্রণয়ন করবে। নির্দেশনা অনুসরণ করে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। কোভিড-19 পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এবার রমজানে 26 এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠান এবং 30 রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা।